Échale más. Dale, va, funciona, Misti. Hello guys, welcome to our new blog. এখন বাজে 6:30, আমি পুরো রেডি হয়ে গেছি। আমরা বেরোবো, একটা জায়গায় ঘুরতে যাবো, আর মিষ্টি মাই যে রেডি হচ্ছে, যেটা বলে মেকআপ করছে, কিন্তু আমাদের ভাষায় ছেলেরা বলে হচ্ছে ময়দা মাখছে। এই যে বললে ময়দা মাখছি, মিষ্টির মা ময়দা মাখছে, আর মিষ্টি রেডি হয়ে গেছে। মিষ্টিকে এবার চুল ঠুল বাঁধা হবে, তারপরে আমরা তিনজন মিলে যাব। যাবো হচ্ছে আজকে শিবভূমি প্যান্ডেল দেখতে। শিবভূমি প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে মহালয়ার আগের দিনই, দুদিন আগে উদ্বোধন হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করে দিয়ে গেছে, তাই আমরা আজকে সেটাকেই দেখতে যাবো। আর তোমরা সাথে থাকো, তোমরা কেউ স্কিপ করবে না, পুরো দেখবে ব্লগটা। হ্যাঁ, মিষ্টি চুলগুলো বড় বড় হয়ে গেছে, তাই চুলগুলো একটু বেঁধে দিচ্ছি, না দেখে আমার পাতলি পাতলির মতো লাগে। মিষ্টি একটা প্রবলেম হচ্ছে, চুল কাটতে চায় না। পার্লারে কতবার নিয়ে গেছি, শুধু কাটবে। হ্যাঁ, পার্লারে চুল কাটবি না? না, ওই যে বলে দিল না, ভয় পায়। এত ভয় পায় কেন কে জানে। আর আমার যত কষ্ট হয়, চুল বেঁধে বেঁধে দিতে হয়। খ্রিস্টপুরের মতো চলে এসেছি, যে গাড়িটাকে পার্ক করে দিয়েছি। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, খ্রিস্টপুর থেকে বাস ধরবো, বাস ধরে লেক টাউনে নামবো। লেক টাউনে নেকে সেখান থেকে ফুটব্রিজ ক্রস করে আমরা শ্রীভূমির দিকে ঢুকবো। আমরা খ্রিস্টপুর দিয়ে 33/1 ধরলাম। বাসের জন্য খুব একটা ওয়েট করতে হয়নি, কারণ আমাদের দুটো বা তিনটে স্টপেজ, 5 মিনিট মাত্র সময় লাগলো। 5 মিনিটেই আমরা পৌঁছে গেছিলাম লেক টাউন বাস স্টপে, সেখানে নামলাম। রোড ক্রস করে ওপারে যেতে হবে, তো সেহেতু আমরা ফুটব্রিজ দিয়ে ওপারে গিয়েছিলাম। নামার সময়টা মিষ্টি খুবই এনজয় করছিল, শুধু দৌড়াচ্ছিল, কারণ একটু স্লিপের মতন ছিল নামার পোর্শনটা, সিঁড়ি ছিল না, তো বারবার শুধু দৌড়াচ্ছিল, সেহেতু ওর বাবা ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল যাতে পড়ে না যায়। তা আমরা নেমে পড়েছি লেক টাউনে। লেক টাউনে ফুটব্রিজ ক্রস করে এবার শিবভূমির দিকে যাব। ওই যে তোমরা দেখতে পাচ্ছ দূরে আমাদের বিগ ব্যান্ডটা রয়েছে। তা মিষ্টি সবাইকে হাই করে দাও। হাই, কি করতে এসছো মিষ্টি বলো? ঠাকুর দেখতে পুজো, দুর্গা পুজো। আর দেখি মিষ্টির চুলের জন্য যদি গাটার কোথাও পাই, কারণ মিষ্টি চুলের গাটার হারিয়ে দিয়েছে, গাটারটা দিয়ে খুঁজে পাচ্ছি না আনফর্চুনেটলি। তো দেখি যদি মিষ্টির গাটার যদি পাই, তাহলে আমরা মিষ্টির জন্য দুটো গাটার কিনে নেব। মিষ্টি আর মিষ্টির বাবা পুরো ইয়েলো ইয়েলো পরে, ম্যাচিং করে পড়েছি আমি আর মিষ্টি। আর ওর বাবা, এটা তো ইচ্ছা ছিল যে ষষ্ঠীর দিন সকালে পড়াবো, কিন্তু বাবা যেহেতু ইয়েলো পড়েছে, যে বলে ইচ্ছা হয়েছে যে মেয়েকেও ইয়েলো পড়াই, সেই জন্য বাধ্য হয়ে পড়িয়ে দিতে হলো। তারপর আর প্যান্ডেল দেখতে আছে, নতুন কিছু পড়বে বাচ্চা মেয়ে, কেন পড়িয়ে দিলাম। লেকটাউন ক্লব থেকে শ্রীভূমির প্যান্ডেলটা অনেকখানি দূর, অনেকখানি ভেতরে হাঁটতে হয়। হাঁটতেও ভালো লাগছিল, কারণ মাঝখানে মাঝখানে লাইটিংয়ে সুন্দর সুন্দর গেট দিয়েছিল, ওইটাই দেখতে দেখতে মিষ্টিকে দেখাতে দেখাতে যাচ্ছিলাম। মিষ্টি কখনো কখনো হাঁটছিল, আবার কখনো কখনো কোলে উঠছিল। ছোট বাচ্চা তো সবসময় অতটা হাঁটতে পারে না। তোমরা দেখতেই পাচ্ছ কাজ এখনো চলছে, এখনো কমপ্লিট হয়নি, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই সেই জন্য কাজ তাড়াতাড়ি করার চেষ্টা চলছে। লেক টাউনের অন্যতম ঐতিহ্য স্বামী বিবেকানন্দের ঘোড়ায় বসা সেই স্ট্যাচু মিষ্টিকে দেখালাম, মিষ্টি খুবই আনন্দ পেল। এখনই এত ভিড় হয়েছিল যে রীতিমতো লাইন পড়ে গিয়েছিল, ঠেলাঠেলি হচ্ছিল প্রচন্ড। তাহলে ভাবুন সপ্তমী অষ্টমীতে কি হবে। বেলুন দেখার সাথে সাথে মিষ্টির আবদার শুরু হয়ে গেল, মা বেলুন, মা বেলুন, তাই মিষ্টিকে একটা বেলুন কিনে দিলাম আমরা। মিষ্টির পুচকু সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হবার পর আমরা আবার প্যান্ডেলের দিকে এগিয়ে পড়লাম, প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম। দেখুন কতখানি ভিড় হয়েছে, আমি তো পুরো ঘেমে ঘুমে রীতিমতো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার। আলোর বিনু মাতলো যে ভুবন, বাজলো তোমা আলোর বিনু।
এবছরের শ্রীভূমির প্যান্ডেল থিম হলো ইটালির ভ্যাটিকান সিটি। খুবই সুন্দর, খুবই অসাধারণ লাগছিল, বাইরে থেকে এত সুন্দর লাগছিল, তো ভেতরে প্রবেশ করলে তো আরো ভালো লাগবে, আপনারাও আসবেন আর দেখে যাবেন। আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে আইসক্রিমের দোকান খুঁজছিলাম, কারণ মিষ্টি আইসক্রিম খাবে বলছিল, তো সেই জন্য আইসক্রিম খুঁজছিলাম। তো আমরা তো স্যাটারডে নিরামিষ খাই, ওকেশন ফোকেশন ছাড়া, তো সেই জন্য আমরা গেলাম জাস্ট বেকতে, গিয়ে দুটো কর্নেটো নিলাম। কর্নেটো দুটো মিষ্টি পছন্দ করলো, কারণ মিষ্টি আইসক্রিম খেতে ভালোবাসে, তাই আইসক্রিম করছিলো, তো সেই জন্য সে আর কোনো সুযোগ ছাড়লো না, সেটাকে ও নিজেই ক্যারি করলো। তারপর লেকটাউনের সাবওয়ে লাগোয়া যে মাঠটি রয়েছে আমরা সেখানে বসলাম, সেখানে বসে আমরা খাচ্ছিলাম। মিষ্টিকে বেশি দিচ্ছিলাম না, কারণ ও ঠান্ডা লেগে যাবে বলে আমরা ভাগাভাগি করে খাচ্ছিলাম, একটু আমি দিচ্ছিলাম, একটু মিষ্টির বাবা দিচ্ছিল, দিয়ে দিয়ে আমরা খাচ্ছিলাম। আর তার মধ্যেই অনেক কজন সাবস্ক্রাইবার বন্ধুরা এলো, এসে আমাদের সাথে দেখা করলো, খুবই ভালো লাগলো, তাদের সাথে ছবি টবি তুললাম, খুবই আনন্দ পেলাম। এই যে একটি পরিচয়, এই যে লোকে এসে আমাদের সাথে কথা বলে, এটাই হচ্ছে আপনাদের আশীর্বাদ, এই সবই আপনাদের জন্য সম্ভব হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ম্যাডাম, ম্যাডামের চ্যানেলের নামটা বলুন। থ্যাংক ইউ সো মাচ, আমার চ্যানেলের নাম মিক্স এন্ড ম্যাচ মামনি। দাদা দাদাকে এতটা ভালোবাসা দিয়েছো, আমাকেও প্লিজ একটু ভালোবাসা দিও, আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইবটা করে দিও, ছোট্ট চ্যানেল, অনেক এক্সপেকটেশন আছে, তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিছু সম্ভব নয় না, তো প্লিজ এসো। আমার চ্যানেলের নাম ব্লগ বুক, সবাই প্লিজ এসো, ভালো লাগবে আশা করি, আর কিছু বলার নেই, এই ছোট্ট একটা কথা, সবাই সাপোর্ট দিদিকে প্লিজ, তোমরা একটু সাপোর্ট করে দাও। আমরা বাস থেকে নেমে পড়েছি, অলমোস্ট রাত্রি 9:30 বাজে, এখন আমরা যাবো আমাদের পার্কিংয়ে যে গাড়ি রয়েছে, বাইক রয়েছে, সেটাকে নেবো, নিয়ে মিষ্টির একটু বেবি ফুড নিতে হবে, তো সেই দোকানে যাবো, গিয়ে বেবি ফুড নিয়ে তারপরে বাড়ি যাবো। মিষ্টির বেবি ফুড নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি একটা বটল মরিচকে, এবার যাবো আমরা বাড়ি থেকে। জাস্ট ঘরে ঢুকলাম, এখন বাজে ঘড়িতে রাত 10:30, এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ডিনারটা কমপ্লিট করবো, তারপরে রেস্ট নেবো। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম, ব্লগটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।